শুভ নববর্ষ পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আমার মনে হয় আমার যদি ভুল না হয়ে থাকে বাঙালির ইতিহাসে তথা আমরা বাংলাদেশিরা এই প্রথম আমরা নববর্ষ পালন করছি আমাদের ঘরের মধ্যেই থেকে কারণ আমরা এই করোনা মহামারীর মতো বিপর্যয়কে যদি ঠেকাতে যাই আমাদের অবশ্যই অবশ্যই ঘরে থাকতে হবে তো তাতে আমার মনে কোনো দুঃখ নেই কারণ আমরা বাঙালিরা এই নববর্ষের আমেজকে এই পহেলা বৈশাখের আমেজকে আমরা মনের মধ্যেই ধারণ করে রেখেছি আর কথা নয় আজকে শুরু করছি আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম ক্লাস এই ক্লাস আমি তোমাদেরকে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস দিব যেটি হচ্ছে অধ্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রোগ্রামিং ভাষার কয়েকটি টপিকও সবাইকে শুভেচ্ছা শুরু করতে যাচ্ছে আজকের ক্লাসটি আজকের ক্লাসটি আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় যেটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বলি তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা আজকে প্রোগ্রাম ক্লাসটি চলাবো এর টপিকটি এতটাই গুরুত্বপূর্ণ যে কি এখান থেকে এই টপিক থেকে প্রায় সময় অনেক বেশি আমাদের এমসিকিউ চলে আসে তাই আমাদের প্রথম যে টপিক নিয়ে আমি কথাবার্তা বলব সেটা হচ্ছে অপারেটর তাহলে অপারেটরটা কি আমি বলি আমরা যখন প্রোগ্রামিং ভাষায় আমরা যখন বিভিন্ন গাণিতিক সমীকরণ লিখি অর্থাৎ গাণিতিক এক্সপ্রেশন লিখি তখন ওখানে আমাদের বিভিন্ন ধরনের চিহ্ন অর্থাৎ গাণিতিক চিহ্ন আমাদের ব্যবহার করতে হয় এই গাণিতিক চিহ্নগুলোকেই মূলত আমরা অপারেটর বলে থাকি যেমন ধরো আমি খুবই সুন্দর করে সংজ্ঞাটা লিখে নিয়েছি এখানে সি ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহৃত হয় তাকে অপারেটর বলা হয় যেমন ধরো আমরা প্লাস চিহ্ন ইউজ করে থাকি যোগ করার জন্য মাইনাস চিহ্ন ইউজ করে থাকি বিয়োগ করার জন্য স্ট্যারিক্স ইউজ করে থাকি আমরা গুণ করার জন্য এরপরে স্ল্যাশ ইউজ করে থাকি ভাগের জন্য এটি হচ্ছে লেস দেন অর্থাৎ ছোটো বোঝানোর জন্য আর এটি হচ্ছে গ্যাটার দেন বড় বোঝানোর জন্য এ ধরনের আরও অনেক অপারেটর আছে যেটা আমি এখানে লিখি নাই আমরা পরবর্তীতে একটু পরে আমরা অনেক বেশি আরও বেশি ডিসকাস করবো এ বিষয়ে এরপরে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপারেন্ট অপারেন্ট হচ্ছে আসলে এই যে অপারেটরগুলো অপারেটরগুলো যে সকল চলক নিয়ে কাজ করে যেমন ধর আমরা প্লাস চিহ্ন তো শুধুমাত্র প্লাস চিহ্ন শুধু একা একা তো কাজ করতে পারবে না প্লাস চিহ্ন দুটি সংখ্যাকেই তো আমরা যোগ করার জন্য ব্যবহার করব এই যে প্লাস চিহ্ন যে সংখ্যা দুটো নিয়ে কাজ করবো যে দুটি চলক নিয়ে কাজ করবে সেই চলক দুটিকে মূলত আমরা অপারেন্ট বলব তাই আমি অপারেন্টের সংজ্ঞাটি এভাবে লিখেছি অপারেটর যেসব চলক নিয়ে কাজ করে তাদেরকে অপারেন্ট বলা হয় যেমন অ্যা প্লাস বি এখানে প্লাস এ এবং বি এই দুটি চলককে যোগ করবে তাই এই অপারেটর যখন এই দুটি চলক নিয়ে কাজ করবে তাই আমরা এই দুটি চলককে মূলত অপারেন্ট বলব পরবর্তীতে আসছে আমরা এক্সপ্রেশন এক্সপ্রেশন আসলে সম্পূর্ণ একটি গাড়িত সমীকরণকে আমরা মূলত এক্সপ্রেশন বলে থাকি তাই সুন্দর করে আমি লিখে নিয়েছি কতগুলো অপারেন্ট অপারেটর এবং কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বলতে আমি ধ্রুবক বোঝাচ্ছি যখন অপারেন্ট অপারেটর এবং কনস্ট্যান্টের অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ কে এক্সপ্রেশন বা বর্ণনা বলা হয় অর্থাৎ আমরা যখন কোনো গাণিতিক সমীকরণ লিখি তখন ওখানে অপারেন্টও থাকে প্লাস চিহ্ন থাকে মাইনাস চিহ্ন থাকে অর্থাৎ অপারেটর অনেক ধরনের থাকতে পারে এবং ধ্রুবক থাকতে পারে সেই সবগুলোই মিলে একটা সমীকরণকে আমরা মূলত এক্সপ্রেশন বলি যেমন ধরুন আমরা উদাহরণ হিসেবে দিয়েছি এভারেজ ইকুয়েল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এটি একটি পুরোটি একটি এক্সপ্রেশন এখানে এই যে সমান চিহ্ন আর প্লাস চিহ্ন এবং স্ল্যাশ যেটাকে আমরা ভাগের জন্য ব্যবহার করি এটি এগুলো এই তিনটি মূলত অপারেটর তো এই যে অপারেটরগুলো সমান চিহ্ন প্লাস চিহ্ন এবং ডিভাইডেড বাই এই তিন এই তিনটি অপারেটর এভারেজ এ বি সি কে নিয়ে কাজ করেছে তাই এভারেজ এ বি সি এই অপারেন্ট এরপরে আমরা বলতে পারবো এই যে এক্সট্রা একটা থ্রি আসছে এই থ্রিটা একটা বা যুব আসি আমি একটু একটু অপারেটর নিয়ে আমরা কথাবার্তা বলবো তো এখানে আমরা অপারেটরের শ্রেণীবিন্যাস অর্থাৎ অপারেটরকে টোটাল কত ভাগে ভাগ করা হয় সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো তো যেমন ধরো অপারেটর যেমন ধরো আমরা বলেছিলাম প্লাস মাইনাস গুণ ভাগ আরো অনেক কিছু আমরা অনেক জানি চিহ্ন ব্যবহার করে থাকি সবগুলি আসলে অপারেটর তো অপারেটরকে আমরা তিন ভাগে ভাগ করি মূলত সেটা হচ্ছে অপারেন্টের উপর ভিত্তি করেই মূলত এই কাজটি করি অপারেন্টের সংখ্যার ভিত্তিতে আমরা অপারেটরকে তিন ভাগে ভাগ করি সেটা হচ্ছে ইউনারি অপারেটর বাইনারি অপারেটর টার্নারি অপারেটর তাহলে ইউনারি অপারেটর আসলে যখন কোনো অপারেটর শুধুমাত্র একটি অপারেন্ট নিয়ে কাজ করবে একটি অপারেন্ট নিয়ে যখন কাজ করে তখন আমরা ইউনারি অপারেটর বলি কোন অপারেটর যখন দুটি অপারেন্ট নিয়ে কাজ করে অর্থাৎ অপারেন্টের সংখ্যা যখন দুটি থাকে তখন তাকে তাদেরকে আমরা বাইনারি অপারেটর বলি আর যখন কোন অপারেটর তিনটি অপারেন্ট নিয়ে কাজ করে তখন তাদেরকে আমরা টার্নারি অপারেটর বলি যেমন ধরো এই যে ইউনারি অপারেটর সেই ক্ষেত্রে আমি বলতে পারবো ইউনারি অপারেটর আমি একটু উদাহরণস্বরূপ দেখাচ্ছি যেমন ধরো এই যে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস এই জিনিসগুলোকে আমরা ইউনারি অপারেটর বলে থাকি আবার যেমন ধর এক্সক্লেমেশন চিহ্ন আছে তারপরে আসে মনে করো নেগেশন চিহ্ন এইগুলোকে আমরা এটিকে আমরা নট বলে থাকি আর এটি হচ্ছে পরিপূরকের জন্য আমরা ব্যবহার করি এই চারটিকেই মূলত আমরা ইউনারি অপারেটর বলে থাকি তো যেমন ধরো এ ধরনের ইউনারি অপারেটরগুলো যখন আমরা ব্যবহার করব। তখন আসলে দেখা যায় আই প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস এ এই টাইপের অথবা এক্সক্লেমেশন এ অথবা পরিপূরক বি এ ধরনের চিহ্নগুলো ইউজ করে থাকি তো মূলত এগুলি হচ্ছে আমার ইউনারি অপারেটর সবগুলো তাই এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস আই প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস অথবা প্লাস প্লাস এ এই জিনিসগুলোকে যেমন ধরো আই এখানে একটাই অপারেন্ট এখানে একটি অপারেন্ট এখানে একটি অপারেন্ট এখানে বি একটি অপারেন্ট যেহেতু অপারেন্টের সংখ্যা একটি থাকে তাই এটাকে আমরা ইউনারি অপারেটর বলে থাকি এরপর আসি আমরা বাইনারি অপারেটর বাইনারি অপারেটর নিয়ে আসলে আমরা অনেক বেশি কথাবার্তা বলবো তবুও আমি একটু করে বলে রাখি যেমন ধরো প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন যখন আমরা ইউজ করি এ প্লাস বি দুটি অপারেন্ট নিয়ে কাজ করতেছে অথবা স্টারিক্স চিহ্ন স্টারিক্স বলতে আমরা বুঝাই এটা গুণদার গুণকে বুঝাই যেমন ধরো বি স্টারিক্স সি অর্থাৎ বি আর সি কে গুণ করতে হবে এই ধরনের কাজ যখন অর্থাৎ কোন অপারেটর যখন দুটি অপারেন নিয়ে কাজ করে তখন আমরা তাদেরকে বাইনারি অপারেটর বলে থাকি এরপরে আছে আমরা টার্নারি অপারেটর টার্নারি অপারেটর আসলে কোয়েশন মার্ক এবং কোলন একসাথে যখন আমরা ইউজ করি তখন আমরা টার্নারি অপারেটর বলে থাকি তো কোয়েশন মার্ক এবং কোলন যখন একসাথে ইউজ করি তখন আমরা টার্নারি অপারেটর বলে থাকি এবং এটি নিয়ে আমি আর একটু আলোচনা করে দিব আরও অনেক কথাবার্তা আছে এটি নিয়ে তবে এটাই মনে রাখো এটিকে আমরা টার্নারি অপারেটর বলে থাকি এবার আসি আমরা বাইনারি অপারেটরের কে আমরা মূলত ছয় ভাগে ভাগ করে থাকি তার মধ্যে প্রথমত আমার অ্যারিথমেটিক অপারেটর তারপরে দ্বিতীয়ত আমরা রিলেশনাল অপারেটর তৃতীয়ত আছে লজিক্যাল অপারেটর চতুর্থ কন্ডিশনাল অপারেটর পঞ্চম বিড অপারেটর এবং ষষ্ঠ নাম্বার হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে অ্যারেথমেটিক থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট অপারেটর প্রত্যেকটা অপারেটর সম্পর্কে আমরা আরো ডিটেলস পরের ক্লাসে নিয়ে নেব এখন কিছু কথা না বললেও নয় এই অপারেটরের বাইরেও আমাদের এক্সট্রা কিছু অপারেটর আছে যেখানে যে কিছু কিছু যেমন ধরো আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর বলে থাকি তো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরকে প্লাস মাইনাস এবং প্লাস প্লাস মাইনাস মাইনাস এই চারটিকে মূলত আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর বলে থাকি এখানে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস নিয়ে আমরা আগেও কথা বলেছি যেগুলোকে আসলে ইউনারি অপারেটর বলে থাকি এবং এর বাইরেও আরেকটি অপারেটর রয়ে গেছে যেটিকে আমরা স্পেশাল অপারেটর বলি স্পেশাল অপারেটর হিসেবে আমরা ইউজ করি কমা অপারেটর যেখানে কমাই ইউজ করি মাঝে মধ্যে আমরা সাইজ অফ অপারেটর বলি যেটাকে আমরা একসাথে সাইজ অফ কোনো স্পেস না দিয়ে একসাথে লিখতে হয় আর একটি আছে পয়েন্টার যেটাকে আমরা অ্যামপারসেন্ট চিহ্নটা ইউজ করি এই চিহ্নকে আমরা অ্যামপারসেন্ট চিহ্ন বলব ইউনারি অপারেটর সম্পর্কে কথাবার্তা বলি তো ইউনারি অপারেটরের মধ্যে আমি বলেছিলাম প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস এবং আমরা নট চিহ্ন ইউজ করি এবং একটা ন্যাগজেশান চিহ্ন যেটাকে আমরা আসলে পরিপূরকের জন্য ব্যবহার করি এই চারটি মূলত ইউনারি অপারেটর হিসেবে পরিচিত তবে তার মধ্যে আমি এই যে প্লাস প্লাস এটাকে আমরা বলি যে কি স্পেশাল ইনক্রিমেন্ট অপারেটর এটি যখন আমাদের ব্যবহার করতে হয় এটাকে ব্যবহার করতে হয় এভাবে প্লাস প্লাস আই অথবা এ প্লাস প্লাস এই ধরনের এখন এটার কিন্তু একটা মিনিংস আছে যেমন ধরো আমি যখন বলতে পারি যে কি আয়ের মান এক বৃদ্ধি করতে হবে তখন আসলে এই যে আয়ের মান এক বৃদ্ধি করা আই প্লাস ওয়ান ইকুয়াল টু আই যেটাকে আমরা বলি আই ইকুয়েল টু আই প্লাস ওয়ান এই যে আয়ের মান এক বৃদ্ধি করা এটাকে কিন্তু এভাবেই লিখতে হয় হ্যাঁ অথবা এ প্লাস প্লাস এটিও কিন্তু সেম কথা যেটা এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান অর্থাৎ এর মান যখন ওয়ান বৃদ্ধি করতে হয় তখন আমরা আসলে প্লাস প্লাস চিহ্নটা ইউজ করে থাকি তবে এটা এরপরে যেমন ধরো স্পেশাল ডিক্রিমেন্ট অপারেটর যেটাকে আমরা মাইনাস মাইনাস যারা চিহ্নিত করি এক্ষেত্রেও আসলে সেম যখন আই মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস আই অথবা এ মাইনাস মাইনাস এই জিনিসগুলো আসলে তখনই ব্যবহার করতে হয় যখন আই এর মান অথবা এর মান এক কমাতে হচ্ছে এখন দেখো যদি আমরা বলি যে কি আই ইকুইয়াল টু আই মাইনাস ওয়ান এটার অর্থ হচ্ছে এক কমাবো তারপরে আয়ের মান হিসেবে নির্ধারণ করব। এই জিনিসটাকে আমরা সংক্ষিপ্তভাবে আই মাইনাস মাইনাস এবং মাইনাস মাইনাস আই দ্বারা লিখি একইভাবে যদি বলি যে কি এর মান এক কমাতে হচ্ছে অর্থাৎ এ ইকুয়েল টু এ মাইনাস ওয়ান এর মান এক কমাতে হবে তখন আসলে এই জিনিসটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখব এ মাইনাস মাইনাস এরপর আসি আপনি তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো এই যে স্পেশাল ইনক্রিমেন্ট অপারেটর যখন প্লাস প্লাস ইউজ করবো তখন আমরা স্পেশাল ইনক্রিমেন্ট অপারেটর বলবো এবং স্পেশাল ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে মাইনাস মাইনাস অর্থাৎ আই মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস আই অথবা এ মাইনাস মাইনাস যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু স্পেশাল ইনক্রি স্পেশাল ডিক্রিমেন্ট অপারেটর বলবো এখানে যে একটিমাত্র অপারেন্ট কিন্তু ব্যবহৃত হচ্ছে বারবার সেজন্য মূলত আসলে এগুলো ইউনারি অপারেটর একইভাবে আমি বলতে পারি নটের ক্ষেত্রে নট এ অর্থাৎ এর মান নয় এর মান এর বিপরীত মান যেটাকে আমরা বলি যে লজিক্যালের ক্ষেত্রে ব্যবহার করে থাকি অথবা পরিপূরকের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি নেগেশন এ এভাবেও ইউজ করে থাকি তো এখানে একটি অপারেন্ট আমরা ব্যবহার করছি বিদায় এটাকে আমরা বলি যে কি ইউনারি অপারেটর এখন আমরা একটু করে ব্যবহারটা দেখে নিব তো আমি প্রথমত আমি নট এবং পুরুকের ব্যবহারটা দেখাবো এই দুটি স্পেশাল ইনক্রিমেন্ট অপারেটর এবং স্পেশাল ডিক্রিমেন্ট অপারেটর একটু পরেই দেখাচ্ছি কারণ এগুলো নিয়ে আমাদের অনেক বেশি কথাবার্তা করতে হবে তাই প্রথমে আসো আমি যদি বলি যে কি এ ইকুয়েল টু ফাইভ তাহলে নট এ ইকুয়েল টু কত হবে এখন কথা হচ্ছে নট এই জিনিসটা মূলত আসলে ইয়েস অর নো এই দুটি নিয়ে কাজ করা হয় যখন এর মান কোনো সংখ্যা হবে এর মান জিরু ছাড়া যখন যে কোনো সংখ্যা হয় তখন আসলে নট এ মানে হচ্ছে শূন্য হয় কিন্তু যদি এর মান জিরু হতো তখন কিন্তু নট এ সমান ওয়ান হতো আমি আবার বলছি যখন কোনো একটি চলকের মান জিরু ছাড়া অন্য যে কোনো সংখ্যা হইতে পারে সেটা টু হইতে পারে ফাইভ যা ইচ্ছে তা হইতে পারে তখন কিন্তু আমরা নট এক্স বলতে বোঝাবো জিরোকে অর্থাৎ জিরো ছাড়া যখন অন্য কোনো সংখ্যা হয় তখন ওই চলকের নট যখন বের করব। তখন আসলে আনসার পাবো জিরো আবার যদি কোনো চলকের মান যদি জিরো হয় তখন ওই চলকের নট যখন বের করব। তখন আসলে ওয়ানে পাবো এটি আসলে নির্ভর করে এটাকে আমরা লজিক্যাল অপারেটর হিসেবে কাউন্ট করি কারণ ইয়েস অর নো মানে এর মান আছে অর্থাৎ ইয়েস তাই এটির যখন নট করব তখন আমরা পাবো নো আবার এর মান নাইন অর্থাৎ জিরো মানে হচ্ছে নাইন তখন এটিকে যখন আমরা বিপরীত বানাবো তখন পাবো আমরা ইয়েস এবার আসি আমরা পুরকের কাজটা পুরকের কাজটা আমি যদি বলি সেটি সেই ক্ষেত্রে করতে হবে কি যেমন ধরো এ ইকুয়েল টু ফাইভ এখন আমার প্রথম কাজ হচ্ছে কোনো একটি চলকের মান সেটি যদি দশমিক সংখ্যার মধ্যে থাকে কি প্রথমে আমাদের বাইনারি সংখ্যাতে নিয়ে যেতে হবে তো আমরা জানি ফাইভের বাইনারি ওয়ান জিরো ওয়ান তোমরা যারা বাইনারি মান জানো না আমার ডেসিমেল থেকে বাইনারি কিভাবে নিয়ে যায় সেটি সেই ক্লাসটি একটু দেখে নিবা এখন দেখো এ ইকুয়েল টু ফাইভ তার মানে হচ্ছে এটাকে যখন আমরা বাইনারিতে নিয়ে যাবো ওয়ান জিরো ওয়ান হবে তাহলে যখন আমরা নেগেশন নেগেশান বের করব। তখন আসলে বিটগুলো চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এটাকে আমরা বলি ওয়ানের পরিপূরক বলি একের পরিপূরক হিসেবে বলি এই যে ওয়ানকে যখন আমরা চেঞ্জ করে দিব ওয়ানের বিপরীত সংখ্যা হচ্ছে জিরো আবার জিরোয়ের বিপরীত সংখ্যা হচ্ছে ওয়ান আবার ওয়ানের বিপরীত সংখ্যা হচ্ছে জিরো এখন দেখো এটি একটি বাইনারি সংখ্যা জিরো ওয়ান জিরো এই সংখ্যাটা কি যখন আমরা ডেসিমেলে নিয়ে যাব তখন কিন্তু আমরা টু পাবো কারণ ওয়ান জিরোকে আমরা ডেসিমেলে নিয়ে গেলে অর্থাৎ দশমীর সংখ্যাতে নিয়ে গেলে টু পাই তাই আমি বলতে পারবো যদি এর মান ফাইভ হয় তখন নট এর সমান হবে টু আমি আবার আরেকটি দেখাচ্ছি আবার যদি আমি এক্স ইকুয়েল টু মনে করো আমরা সেভেনটিন চিন্তা করলাম এক্স ইকুয়াল টু সেভেনটিন তাহলে নট সরি পূরক পরিপূরক এক্স সমান করতে হবে সেটি আমাকে বের করতে হবে তো আমাদের প্রথম কাজ হবে সেভেনটিনকে আমাদের আগে বাইনারিতে নিয়ে যেতে হবে আমরা জানি সেভেনটিনকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই তাইলে কিন্তু ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এখন দেখো এটিকে যখন আমরা পূরক পরিপূরক করব তখন আমি প্রথমত এই যে ওয়ানের পরিপূরক জিরো অর্থাৎ বিপরীত মান জিরোয়ের পরিপূরক ওয়ান আবার জিরোয়ের পরিপূরক ওয়ান আবার জিরোয়ের পরিপূরক ওয়ান আবার ওয়ানের পরিপূরক জিরো তাহলে সামনের জিরোটির কোনো মান নাই তাই ওয়ান 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 জিরো এই সংখ্যাটিকে অর্থাৎ ডাবল ওয়ান ওয়ান জিরো সংখ্যাটিকে যখন আমি এই বাইনারি সংখ্যাটিকে যখন আমি দশমিক সংখ্যায় নিয়ে যাব তখন কিন্তু আমরা পাবো চোদ্দ তাই এর মান সেভেন্টিন হলে নট সরি এর মান সেভেন্টিন হলে নেগেশন এক্স অর্থাৎ এক্সের পূরক এক্সের পরিপূরক হবে চোদ্দ এবার আসি আমরা এই যে স্পেশাল ইনক্রিমেন্ট অপারেটর এবং স্পেশাল ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে কথাবার্তা বলি এখানে আমরা যেমন ধরো অনেক সময় আমরা দেখি যে কি প্লাস প্লাস যখনই থাকবে এটাকে আমরা মূলত স্পেশাল ইনক্রিমেন্ট অপারেটর বলবো কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায় যে কি অনেক সময় আই প্লাস প্লাস অথবা অনেক সময় প্লাস প্লাস আই এই দুই টাইপের আমরা রাশি দেখি এখন মাথায় রাখবা যদি প্লাস প্লাস পরে থাকে তখন আসলে এটিকে আমরা বলবো ফার্স্ট ফিক্স এটিকে আমরা বলবো ফার্স্ট পিক্স ইনক্রিমেন্ট অপারেটর এবার যদি প্লাস প্লাস যদি আগে থাকে তখন এটাকে আমরা বলবো প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর আমি আবার বলছি আই প্লাস প্লাস থাকা যেহেতু প্লাস প্লাসটি পরে আছে তাই এটিকে আমরা বলবো ফার্স্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটর আবার যদি প্লাস প্লাস যদি আগে থাকে সেক্ষেত্রে হবে প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর একইভাবে যখন মনে করো আমার এ মাইনাস মাইনাস আছে যেহেতু মাইনাস মাইনাস আগে আছে সরি মাইনাস মাইনাস পরে আছে তাই এটির নাম হবে ফার্স্ট ফিক্স ডিক্রিমেন্ট অপারেটর একইভাবে মাইনাস মাইনাস এ যেহেতু মাইনাস মাইনাস আগে আছে সেহেতু এটির নাম হবে প্রিফিক্স ইনক্রিমেন্ট সরি প্রিফিক্স ডিক্রিমেন্ট অপারেটর এখন এই যে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটর এবং প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর এই দুটির কথা একই কথা যে কি আয়ের মান এক বাড়ানো হ্যাঁ আবার এদিকে এ মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস যেটাকে আমরা ফার্স্ট ফিক্স ডিক্রিমেন্ট অপারেটর এবং প্রিফিক্স ডিক্রিমেন্ট অপারেটর বলি এই দুটির কথাও কিন্তু একই কথা যেটা হচ্ছে এর মান এক কমন। কিন্তু এই দুটির কথা সামান্য হলেও ফার্স্ট ফিক্স এবং প্রিফিক্স এর মধ্যে একটু সামান্য পার্থক্য রয়ে যায় সেজন্য আমি তোমাদের কাছে একটি জনপ্রিয় প্রশ্ন উপস্থাপন করলাম জনপ্রিয় প্রশ্নটি হলো ফার্স্ট ফিক্স এবং প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটরের পার্থক্য কী অথবা আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস আই এর মধ্যে পার্থক্য